আমি শুনেছি তোমার নাকি লিংক বের হয়েছে কয়েকদিন পর পরই তো দেখি কার কার লিংক বের হয় মাঝে আমারটাও বের হয়ে গেছে মানে নিজের লিংক বের হয়েছে তারপরও এত হাসি আসতেছে কেমনে আমি ঠিক বুঝতে পারছি না এত কি বা করেছিল অনেকক্ষণ করেছিল বুঝে আপনাকে কতক্ষণ করেছিল গো 4.11 সেকেন্ড অর সামথিং এ কেমন করা করলো মাত্র 4.11 সেকেন্ড সামথিং মোর আর কি এরকম এর থেকে ভালো না আমি করতে পারি না হলো তো 8 থেকে 15 মিনিট রিল্যাক্সে করে দেব আপনাকে বলিস কি মানে রোস্ট রোস্ট অন্য কিছু বলতে চাই নাই আর যেটা বুঝছেন ওইটাই আর কি বলছি আমি তো কেমন আছো তোমরা তো সবাই আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক এন্ড ফার্স্ট অফ অল তো আজকে আমরা এমন একটা মেয়ে নিয়ে কথা বলতে যাচ্ছি যে মেয়ের কিনা ব্রেন মাথায় না পুটকিতে থাকে কেননা তার মুখের থেকে বেশি পুটকিতে কথা হয় ওপ সরি 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 তার পুটকির থেকে বেশি মুখে কথা হয় এক মিনিট কথা তো বেশিরভাগ মুখ দিয়ে হয় যাই হোক এই মেয়েটা এমন একটা বাচাল মেয়ে যে কিনা ভাইরাল হয়েছিল ব্রাজিল আর্জেন্টিনার তর্ক বিতর্কর মধ্যে তো যাই হোক এখানে আমি ব্রাজিল আর্জেন্টিনার কথা বলতেছি না আমি যেটা বলতে চেয়েছি সেটা শোনো এই মেয়েটা রিসেন্টলি নাকি একটা লিঙ্ক ভাইরাল হয়েছে অ্যাকচুয়ালি ওটা ছিল পুরোপুরি এআইডেড যখন একটা ইন্টারভিউর মধ্যে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার যে একটা লিঙ্ক ভাইরাল হলো এটা নিয়ে কি বলবেন তখন তার রিপ্লাইটা শুনে আমিও শিহরিত হয়ে গেছি নাকি শান্তি রহমানের মতো লিঙ্ক ভাইরাল হয়েছে কয়েকদিন পর পরই তো দেখে কার কার লিঙ্ক বের হয় মাঝে আমারটাও বের হয়ে গেছে Well, 4.11 second or something. আর তুমি যদি ভাইবা থাকো যে এই মেয়েটা লিঙ্ক কোন একটা বাংলাদেশি ছেলের সাথে ভাইরাল হয়েছে তাহলে তুমি একদম ভুল ভাবতো সে কারণ বাংলাদেশি পাওয়ার হলো 2 মিনিটের আর কোনোভাবে 4.11 সেকেন্ডের হইতেই পারে না কেন বাংলাদেশি পোলাপেনার আর যে মানে 2 মিনিটের নিচে কোনো সময় খেলে না তারা সবসময় বেশি খেলছে কোনোভাবে কারো থেকে কম নাই 2 মিনিট কি কম মনে করো তুমি এটা শুধুমাত্র একদিক দিয়ে সম্ভব সেটা হলো বিটিএস এর মাধ্যমে কেন হিজলাদের প্রথমত টুনটুনি নাই দ্বিতীয়ত হইতেছে যাদের আছে তারা মনে করে যে 2-3 সেকেন্ডের বেশি রাখতেও পারে না সর্বোচ্চ মনে 4.11 সেকেন্ড এটাই সর্বোচ্চ করছে হয়তো বা কে করছে আমারও তো এটা চিন্তার বিষয় তো দেখো এটার জন্য কিন্তু বিটিএস নামক হিজলাগুলার এই বাংলাদেশে আসতে হইতো কিন্তু আমার তো মনে হয় না যে হিজলাগুলা সময় নষ্ট করে এদিকে আসবে আমার মনে হয় ম্যাগিটা গিয়েছিল ওইখানে খাইতে কইরা যাওয়ার পর এনে আমি ভিআইপি টিকেট একদম ফ্রন্ট সিটে ম্যানেজ করব তো ওখানে গিয়ে যখন ওরা কনসার্ট করতে থাকবে আমি বেহুশ হয়ে যাব আমি যেমাত্র বেহুশ হয়ে যাব ওরা তো অনেক ভালো তো ওরা সবাই বলবে আল্লাহ আমি এটাকে উঠা উঠা তারপর আমাকে কোলে করে তুলে নিয়ে ব্যাক স্টেজে নিয়ে যাবে যেই ব্যাক স্টেজে নেবে আমি বলবো যে আমাকে এই মুহূর্তে বিয়ে কর বিয়ে না করতে তো খপ তারপর ওখান থেকে আমি জ্যাংককে বিয়ে করে ফেলবো তারপর বিয়ে করার পর সুখে শান্তিতে বসবাস করবো শেষ না সিরিয়াসলি এই দিদিটা মনে হয় যে ব্যাক স্টেজে গিয়ে ইচ্ছা মতো খাইতে চাইতেছে নাহলে তুমি বলো ব্যাক স্টেজে কয়জনে যাই জানি না আমার জানা মতো ব্যাক স্টেজে বাংলাদেশের মধ্যে কার যেখানে হোক ব্যাক স্টেজে যাওয়া মানে হইতাছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ম্যাক্সিমাম যাই তারা হলো ওইখানে যায় একটু সুযোগের সদ্ব্যবহার করতে কেননা যেসব পাবলিক থাকে তারা সবসময় ফ্রন্ট স্টেজে থাকে তারা সবসময় আকর্ষণ জিনিসগুলো দেখতে যায় আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছে তারা সবসময় ব্যাক স্টেজে থাকে তারা আকর্ষণ অন্য আকর্ষণ দেখতে যায় আর তোমার ব্যাক স্টেজে নিয়ে যাওয়ার পরে তোমার অবস্থা কিছুটা এরকমই হবে যেই ব্যাক স্টেজে নেবে আমি বলবো যে আমাকে এই মুহূর্তে বিয়ে কর বিয়ে না করতে তো খপ তারপর ওখান থেকে আমি জ্যাংককে বিয়ে করে ফেলবো তারপর বিয়ে করার পর সুখে শান্তিতে বসবাস করবো দেখো তুমি সুখে শান্তিতে বসত করো এটাই আমরা দোয়া করি কিন্তু হ্যাঁ তার থেকে বড় কথা তুমি কি ভাবছো যেখানে তোমাকে বাংলাদেশি বলা পাইনি ঠিক মতো দুষে না সেখানে তোমাকে বিটিএস কিভাবে দুষবে আমাকে একটু এটা বুঝাই দিয়ে যাও আমি বসে বসে এটা ক্লিয়ার করি মানে যেখানে বাংলাদেশি বলা পাইনি তোমার সুটকির গন্ধ নিবে না সেখানে কিনা বিটিএস তারপর হিজলা প্রজাতির মানে যারা কিনা নিজেরার মধ্যে নিজেরা চুমাচুমি করে সময় কাটায় তো এখানে ম্যাক্সিমাম যে কজন মানুষ আছে তারা সবাই দেখছে যে মেয়েটার হাতে একটা ফুটবল ছিল কিন্তু আমাদের মতো লিজেন্ড যারা আছে তারা ম্যাক্সিমাম সবাই দেখছে যে তার হাতে টোটাল 3টা ফুটবল ছিল কারণ ওই যে তোমাদেরকে বলছিলাম না মেয়েদের গড গিফটের 3টা অ্যাবিলিটি থাকে তার মধ্যে পিছনে সামনে আর বুকের উপরে 2টা তো এই যে বুকের উপরে 2টা ওই 2টা কিন্তু ফুটবলার থেকে কোনো মতো কম না যাই হোক এই মেয়েটার দেখলে বুঝে যায় এই মেয়েটা প্রত্যেক রাইতে যায় রমনা আর যখন রমনা পার্কের পোলা পাইন তারা ধরে আর তখন কয় আর নিমোনা আর নিমোনা আর নিমোনা মানে মানে আর কি রাইতে ওই যে ফুচকা বেছে না ফুচকা খাইতে যায় তখন জালের কথা আর কি জাল দিতে চাইলে কয় যে আর নিমোনা ঝাল আর নিমোনা
নেইমার যদি তোমাকে ডেট করার প্রপোজাল দেয় তখন কি করবে? আমি ফার্স্ট তিনবার বেহুশ হয়ে যাব, তারপর তিনবার হুশ এসে বলবো যে কবুল কবুল কবুল, কিছু ডেট যেখানে তোর মতো খেনকি মেগেরে মনে কর রাস্তার মধ্যে ল্যাংটা করে বসায় রাখলে কোন ছেলে গিয়ে পিছন মারবে না, সেখানে আবার নেইমার, লাইক সিরিয়াসলি ভাই এসব মানা যায়? দেখ ভালো করে দেখ তোর রাস্তার হিজলা নিয়ে শুটকি মারে, না হলে তুই এক কাজ করিস রাতে 12টার পরে নিজের কাপড় চোপড় খুলে রাস্তার সাইডে দাঁড়ায় থাকিস, যে স্কোয়াডা ছেলে তোর টান দেই বোকা চোদা কোন কার। আর প্রশ্নটা করলো কেমন বোকা চোদা? ইন্টারভিউর মধ্যে অ্যাটলিস্ট লিমিটের মধ্যে একটা প্রশ্ন করা উচিত। নেইমার কই থেকে আইবই না ভাই, যেখানে বাংলাদেশি পোলা ভাই নর দুচে না? মানে একটা জিনিস তো আমি বুঝছি, এরা ভিউজ ছাড়া আর কিছু বুঝে না, নয়তো বা তুমি বলো মাইক্রোফোন রাখার একটা জায়গা আছে, দুধ ছাড়া আর কোনো জায়গা পাইলো না? দেখো এই মেয়েটাকে ফিল্টার দেওয়ার পরে মেয়েটাকে লাগে অনেক ভালো, কিন্তু সত্য কথা বলতে ফিল্টার সরার পরে আর লাগে আমার পুটকির বালার থেকেও কালো। আপনি হচ্ছেন নাম্বার ওয়ান সাকিব খান, আর আমি হচ্ছে নাম্বার ওয়ান মেধা, চলুন রোমান্স করতে। রোমান্স ছাড়াই বুবলি আর অপুকে ভরে দিছে, তাহলে তুই একবার চিন্তা করে দেখ তোর সাথে কি হবে, তোর পেটে কয়টা বাচ্চা দিবে। দেখবে অবশেষে জানতে পেরেছিলাম যে মেয়েটা নাকি ডাক্তার, তো আমি ওকে ডাক্তার বলবো কিভাবে, সরি সরি আপকামিং ডাক্তার। সো আমি যেটা জানি যে ডাক্তারের কোনো প্রকার ফিলিংস থাকে না, কেননা ডাক্তার যদি ফিলিংস তৈরি করে আর যদি একটা রুগীকে নিজের ছেলে মেয়ের মতো দেখে তাহলে সে জীবন অপারেশন করতে পারবে না। কিন্তু এই মেয়ের অবস্থা কি, এই মেয়ের তো দেখি ফিলিংসে ভরা, সারা গোয়ায় শুধু ফিলিংস আর ফিলিংস। মানে আমি ওই মেয়েটার সব প্রবলেম বুঝতে পারছি, কিন্তু একটা প্রবলেম আমি কোনোভাবে বুঝতে পারলাম না, সলভ করতে পারবো কিভাবে, জাস্ট এটাই বুঝতে পারলাম না যে মেয়েটা লিঙ্ক ভাইরাল হয়েছে, এটা শুনে কেন তার এত হাসি? জানিনা, মনে হয় মেয়েটা চাইতেছিল তার লিঙ্ক ভাইরাল হোক, কিন্তু দুর্ভাগ্যবশত এটা এআই রেট দেখে সে করতে পারলো না। কিন্তু আপনি যদি চান তাহলে আমার সাথে আপনার লিঙ্ক ভাইরাল করতে পারেন, সমস্যা নাই, আসেন আপনি আর আমি গিয়ে খেলি, আপনার মুখের মধ্যে ঢুকাই দিব না আমারটা। এত খুশি কেন তোমার গো? মানে সিরিয়াসলি এই মেয়ের রোস্ট করতে আসে আমার অবস্থা এখন এরকম। যাই হোক তোমাকে আর কিছু বললাম না, যেহেতু তোমার ললিপপ খাওয়ার খুবই ইচ্ছা তাহলে নাও, আমি চেন খুলে দিতেছি, আমারটাই চাইটা খাও। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজয়, এতক্ষণ যদি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড হ্যাঁ অবশ্যই কমেন্ট করে বলে যাও যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলওয়াজ দোয়া আছেন আমার জন্য দোয়া করো, অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।